আসসালামু আলাইকুম সঙ্গে রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হলো তাল ও সুজির মালাই চপ বা বড়া অমৃত স্বাদের হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় বানানো খুবই সহজ আশা করি সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলুন মূল পর্বে চলে যায় সুজি ও তালের মালাই চপ বানাবো প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি এক লিটার গরুর দুধ আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন অথবা গুড়া দুধ যদি নেন পানি মিক্স করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তিনটা এলাস মুখ ফাটিয়ে আর দুইটা দারচিনির টুকরা এখন নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি চিনি আপনারা কম বেশি অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি জর্দার রং পানিতে মিক্স করে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই দেখতে ভালো লাগবে জন্য দিয়েছি এখন জাল করে ভালোভাবে বলক তুলে নেবো বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই ভালোভাবে বলক উঠে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ভেঙে নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সাদা আলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডিমের যে গন্ধ এই গন্ধ লাগবে না এর জন্য এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে সুজি নিয়েছি কাঁচা সুজি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে তারপরে এখানে নিয়েছি তালের পিউরি হাফ কাপ আগের জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এই রকম ঘনত্ব হবে এখন এগুলো আমি ভেজে নেব চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন হাত দিয়ে এইরকম করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চুলের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবেন না যখন এই রকম কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সাথে সাথেই এই গরম শিরার মধ্যে দিয়ে দিব জাল করার কোনো প্রয়োজন নাই দেওয়ার আধা ঘন্টা পরে একদম ফুলে রসে টইটুম্বুর হয়ে যাবে এখন আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত ইয়ামি হয়েছে ফুলে রসে টই আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর একটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ